হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন লাভ কন্ট্রাক্ট আর জি শ্রেয়ার সাথে। আজকের এপিসোড ভুল বোঝাবুঝি। তুহিনা সরকার অ্যারোগেন্টলি উঠে দাঁড়ালো। মাথা থেকে পা পর্যন্ত লাক্সারিয়াস পোশাক পরে সে আরো উজ্জ্বলভাবে ঝলমল করছিল। ওর উত্থত ভাবভঙ্গির কারণে ওকে আরো বেশি করে সুপিরিয়র মনে হচ্ছিল। তুমি উপলকে বিয়ে করেছো বলেই যে ওকে পেয়ে যাবে এমনটা মোটেও ভেবো না। আমি ওকে ডিরেক্টলি বলে দেবো যে তোমার সাথে ওর থাকাটা আমি পছন্দ করছি না। আমি ওকে বলবো এখান থেকে বেরিয়ে আসতে আর আমার সঙ্গে থাকতে। যদিও তুমি ম্যারিড, তাও তুমি আর কোনো দিনই ওকে দেখতেই পাবে না। তোমার সমস্ত ভবিষ্যতের উদ্দেশ্য ইউজলেস হয়ে যাবে। যেখানে ও আমাকে ভালোবাসে সেখানে তুমি ও স্ত্রী হলে কি করে? যদিও তুহিনার মুখে একটা উত্থত এক্সপ্রেশন ছিল, কিন্তু রোশা বুঝতে পারছিল যে সে খুবই অ্যাঙ্গারি এবং হেল্পলেস ফিল করছে। যদিও এই মেয়েটা রুচিহীন ছিল, তবুও সে সত্যিই একজন করুণাময়ী নারী ছিল। হয়তো এসব পরলোক ফ্যামিলির এটা একটা সমস্যা যে তারা সব সময় নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করতে পারত না। ওরা সবাই পরিস্থিতির শিকার হয়েছিল। রুশা সত্যি তুহিনাকে করুণা করল, কিন্তু ও যদি এতই দুঃখিত হবে তাহলে ওর সেটা হাইড করার দরকার কি? ওরা দুজনে মিলে একটা ঝগড়া করে কেন ব্যাপারটা মিটিয়ে নিচ্ছে না? তুহিনার ক্ষেত্রে উপলের সঙ্গে কোনো রকম সমস্যা সৃষ্টি না করে ও সোজা রুশার কাছেই চলে এসেছিল। রুশা নিজের মনে ভাবল, ও জানতই না যে জিনিসগুলো কতখানি কমপ্লিকেটেড ছিল। আদারওয়াইজ ও এত সহজে রাজি হতো না। কে জানতো যে উপলের এমন একজন গার্লফ্রেন্ড রয়েছে যে ওকে এত ডিপলি ভালোবাসে? রুশা ওকে ডিরেক্টলি বলল, ও যদি শেষ পর্যন্ত তোমার সঙ্গেই থাকতে চায়, আমি তোমাদের দুজনের জন্যই খুব খুশি হব। তুমি ওকে এটা করতে বলতে পারো। তুহিনা সরকার রুশা ব্যানার্জিকে সত্যি হেইট করত। সে যতই ওকে দেখত তত বেশি করে ওকে অপছন্দ করত, স্পেশালি যখন ওর মতো একটা নিচু স্ট্যাটাসের মেয়ে এখন সারপ্রাইজিংলি উপল সেনের স্ত্রী। রুশা যথেষ্ট সুন্দরী ছিল। ও স্কিন মাখনের মতো ফর্সা আর নরম, এবং সে ছিল সদ্য যুবতী। যদিও তাকে দেখলেই অনেস্ট মনে হতো, তবু এই ধরনের মানুষরাই সব থেকে বেশি ফন্দিবাজ হয়। তুহিনা কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবে না যে রুশার মুখটা সত্যি ভীষণ রকমের অ্যাট্রাকটিভ ছিল। সে উপলকে এই মেয়েটার সাথে থাকতে দিয়ে একটুও নিশ্চিন্ত থাকতে পারবে না। তুহিনা চলে যাওয়ার আগে মাথাটা তুলল আর রুশার দিকে একবার হিংস্র দৃষ্টিতে তাকাল। সেই রাতে যখন উপল সেন বাড়ি ফিরল, তখন সারা বাড়ি এক্সট্রিমলি শান্ত আর নিস্তব্ধ ছিল। উপল জিজ্ঞেস করল, ম্যাডাম কোথায়? পরিচারিকা ইমিডিয়েটলি রিপ্লাই করল, ম্যাডাম বেডরুমে আছেন। উপল বেডরুমের দিকে হেঁটে গেল। ও ভাবতেই পারেনি দরজা খোলা মাত্রই ও রুশাকে পিছন দিক থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখতে পাবে। ও কাপড় চেঞ্জ করছিল। দরজাটা খোলা মাত্রই রুশা চমকে উঠল এবং হকচকিয়ে গিয়ে প্রায় লাফিয়ে উঠল। আহ উপল, ও চিৎকার করে উঠল। ও যদি সত্যি চিৎকার করত তাহলে সেটা তবু ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হলো ও চমকে গিয়ে সামনে ঘুরে দাঁড়িয়েছিল। এখন শুধু তার পিঠ নয় যেটা সে কমপ্লিটলি দেখতে পাচ্ছিল, দুটো নরম মাংসের তলা তার চোখের সামনে উন্মুক্ত হয়েছিল যা তাকে থামতে বাধ্য করল। রুশা তার সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে তাড়াতাড়ি নিজের বুক দুটো ঠেকে নিল। সে দুর্বলভাবে বলল, উপল তুমি কি জানো না কিভাবে দরজায় নক করতে হয়? উপল তার থপথপে ফর্সা স্কিন আর চাপা কাঁধের দিকে তাকিয়েছিল। সেগুলোকে দেখে ভীষণ কোমল আর মোলায়েম মনে হচ্ছিল। উপলের বুক কাঁপতে লাগলো আর সে নিজের দৃষ্টি কিছুটা সরিয়ে নিল। একটা শ্বাস টেনে সে বলল,
এটা তো মনে হয় আমার বেডরুম নাকি? রুষা পাথর হয়ে গেল। সেইভাবে দেখতে গেলে এটা তো সত্যি উপালেরই বাড়ি, কিন্তু এটা ঠিক হলো না। রুষা বলল, এই এটা তোমার বাড়ি হলেও তুমি ভুলে গেছো যে আমরা বিবাহিত। বিয়ের পর অ্যাটলিস্ট বাড়ির অর্ধেকটা তো আমার। আমাদের যত দিন না ডিভোর্স হচ্ছে, এ বাড়িতে থাকার আমার অধিকার আছে। অন্যভাবে বলতে গেলে এটা আমারও বেডরুম। উপল ঠান্ডাভাবে মাথা ঘোরালো। আমার মনে হয় তুমিও ভুলে যাওনি যে আমরা বিবাহিত। সো ইভেন যদি তুমি এরকমভাবে নিজেকে কভার আপ নাও করো, ইটস অল রাইট। রুষা মুখ নিচু করে নিল। তার সমস্ত শরীর জুড়ে যে শিহরণ জেগেছে সেটা সম্পর্কে সে কিউরিয়াস ফিল করল। ও নিজের পোশাক পরতে ভুলে গেছিল। সে তাড়াতাড়ি করে জামাটা টেনে নিল এবং সেটা কুইকলি পরে ফেলল। তারপর সে ঘুরে দাঁড়াল। হাউএভার উপল অলরেডি হেঁটে এগিয়ে গেছিল। যেন কিছুই হয়নি, সে একটা ওয়ার্ড্রপ খুলল, কোনো একটা ফোল্ডার বের করল আর চুপচাপ বেরিয়ে চলে গেল। রুষা ওখানেই দাঁড়িয়েছিল। উপলকে চলে যেতে দেখে সে একটা গভীর শ্বাস নিল। সে কয়েকবার চোখের পলক ফেলল এবং মনে মনে ভাবল, এই উপল সেন, তুহিনা সরকার বলেছিল যে ওকে এখানে সে থাকতে দেবে না, কিন্তু ও তো আবার এখানেই এলো। রুষা ঘর থেকে বেরোতে বেরোতে আনকমফর্টেবলি নিজের জামা কাপড় অ্যাডজাস্ট করতে লাগল। উপল মাথা নিচু করে ওর ডকুমেন্টস দেখছিল। সে যেন ওকে দেখতেই পায়নি, এমন ভান করে সে মাথাটা নিচু করেই রাখল। রুষা তার দিকে হেঁটে এলো। ও বুঝতে পারছিল না কিভাবে ওকে অ্যাপ্রোচ করবে। আফটারঅল এই লোকটাকে নিয়ে অনেক সমস্যা আছে। রুষা কিছু বললেই ও হয়তো আবার রুষাকে ক্রিটিসাইজ করবে। যখন রুষা প্রায় চলেই যাচ্ছিল, তখনই ওই লোকটা যে সারাক্ষণ মাথা নিচু করে নিজের ডকুমেন্টসের দিকে তাকিয়েছিল, সে ফাইনালি কিছু বলল। কি বলার আছে তোমার? চমকে উঠে রুষা উপলের দিকে তাকিয়ে নিজের বুকে হাত দিয়ে হালকা হালকা চাপড় মারতে থাকল। ও নিজের মনে ভাবল, এই লোকটা অলওয়েজ এরকম হঠাৎ করে কিছু করে, তাকে একেবারে ঘাবড়ে দেয় কেন? তো তুমি জানতে যে আমি এখানে এসেছি? যেহেতু তুমি আমার দিকে একটি বারও তাকালে না, আমি ভাবলাম যে তুমি আমার আওয়াজ শুনতেই পাওনি, তাই আমি তোমাকে ডিস্টার্ব না করে চলে যাচ্ছিলাম। রুষা ওর দিকে এগিয়ে আস্তে আস্তে এক্সপ্লেইন করল। উপল রুষার দিকে তাকানোর জন্য মাথা তুলল। ওর একটা হাতের উপর থুতনি রাখা, আর আলোর নিচে ওর চোখ দুটো হেজি দেখাচ্ছিল। ওকে এতটাই চার্মিং লাগছিল যে ও যে কারোর একটা হার্টবিট স্কিপ করিয়ে দিতে পারত। আমি তোমার সেন্টের গন্ধ পাই, সে বলল। রুষা নিথর হয়ে গেল, ওর মুখটা অল্প লাল হয়ে উঠল। উপল কি জানে যে ওর কথাগুলো খানিকটা ইন্টিমেট শোনাচ্ছে? উপল দেখতে পেল রুষার ফর্সা গালে গোলাপি আভা ছড়িয়ে পড়ল। হতবাক হয়ে সে রুষাকে বলল, এ কি, তোমার মুখটা এত লাল দেখাচ্ছে কেন? কি হয়েছে, শরীর খারাপ নাকি? তুমি সেই ব্যক্তি যে আসলে অসুস্থ। না, তোমার সাথে শুরু করাটাই ভুল হয়েছিল, তুমি আবার ওষুধ খেতে ভুলে গেছো। রুষা টিনাই করল, আমার ফেস একেবারেই লাল নয়। রুষার মনে হলো সে পুরোপুরি ধরা পড়ে গেছে, এবং ইভেন সেটার অ্যাডভান্টেজও নেওয়া হচ্ছে। রুষা নিজের মনে ভাবল, সে কোনো দিক থেকেই উপলের সাথে ম্যাচ করে না। যদিও সে নিজেকে একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস বলে দাবি করত, কিন্তু উপল প্রথম থেকেই যেরকমভাবে প্রফেশনাল বিহেভ করে এসেছে, সে তার তুলনায় কিছুই করেনি। উপল পার্সোনাল ম্যাটারের থেকে বিজনেসকে ক্লিয়ারলি সেপারেট করে রেখেছিল। রুষা বিশ্বাস করত এটা হয়তো এই কারণে যে ওর জীবনে এমন কেউ ছিল যাকে ও ভালোবাসে, তাই ও ওর ফিলিংসগুলো সেপারেট করে রাখতে পেরেছিল।
রুষার তুলনায় উপল সত্যিই প্রফেশনাল ছিল। ওর নগ্ন শরীর দেখে উপলের যে কোনো রিয়াকশনই হয়নি, এই ফ্যাক্টটা এটাই প্রমাণ করে যে ও তাকে একটি নারী হিসেবে ট্রিটই করে না। ও তুহিনার প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত ছিল। সে উপলের কাছে হেরে যেতে পারে না, রুষা ভাবল। উপল রুষার এক্সপ্রেশনের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করল। সে আবার মাথা তুলল এবং জিজ্ঞেস করল, তুমি কিন্তু আমায় উত্তর দিলে না, তোমার কি কিছু বলার আছে? রুষা কিছু বলার আগেই ও কি করে জেনে যায় যে ওর কিছু বলার আছে? রুষা ওর দিকে এগিয়ে এলো এবং বলল, তেমন কিছু না, আমি জাস্ট জানতে চাইছিলাম যে তুমি আবার বাড়ি ফিরে এলে কেন? উপল অবাকভাবে ভুঁড়ু কোচকাল, কেন, আমি বাড়ি আসবো না কেন? রুষা উপলের অনেস্ট এক্সপ্রেশনের দিকে তাকিয়ে নিজের মনে বিস্মিত হয়ে ভাবল, তুহিনা সরকার কি ওকে বলেনি যে ও চায় না যে উপল এখানে থাকুক? রুষা যখন দেখল উপল আবার চিন্তিত হয়ে পড়ছে, সে তাড়াতাড়ি নিজের হাত নাড়ালো। সে উপল আর তুহিনার মাঝখানে আসতে চায় না। যেহেতু তুহিনা ওকে কিছুই বলেনি, রুষা ভাবল এটাই বেস্ট হবে যে তুহিনা নিজেই ওকে বলুক। রুষা ওদের ব্যাপারে আর ঢুকতে চাইল না। সে নিজের কাঁধ ছাকালো আর বলল, আমার মনে হয় তোমার এখানে সবসময় থাকা দরকার নেই, আফটারঅল অনেকেই বিয়ের পর আলাদা থাকে, তাছাড়াও তুমি খুবই ব্যস্ত মানুষ, এখানে সবসময় থাকাটা তোমার জন্য ভালো নয়। উপল তার দিকে পাকা চোখে তাকিয়ে বলল, ওয়াই? আমার মনে হয় তুমি সবসময় আমার সঙ্গে থাকলে তাতে তুহিনা আপসেট ফিল করবে, তাই এটাই ভালো হবে যদি তুমি এখানে না থাকো। উপলের ভ্রু কুচকে গেল। সে রুষার দিকে তাকালো এবং বলল, আমার মনে হয় আমরা দুজনেই এটা জানি যে এ বাড়িটা আমার, আমি যদি এখানে না থাকি তাহলে আমি কোথায় থাকবো? এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন এবং এর পরের গল্পগুলি জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে? এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।